হে গাইজ, মেরি ক্রিসমাস টু অল। তো আজকে আমরা যাচ্ছি চন্দননগরের একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, ভূতের রাজা দিলবরে। তো ভূতের রাজা দিলবরে আমরা জায়গা পাইনি, কারণ প্রায় 1.5 ঘন্টা মতন ওয়েটিং ছিল। তাই আমরা সোজা চলে গেছি চন্দননগরের রানীঘাটের যে জলশ্রী রয়েছে সেইখানে। সেখানে ওদের ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার উপলক্ষে একটা বুফে সিস্টেম ডিনারের ব্যবস্থা করেছে। 1,050 টাকা ওদের ফিস। ঢোকার সময় তোমাদেরকে 50 টাকা দিতে হবে এবং পরে সেটা তোমাদের বিল থেকে মাইনাস হয়ে যাবে 50 টাকাটা। মেনুও খুব সুন্দর বাইরে বোর্ড দেয়া রয়েছে, তো আমাদের এক্সাইটিং লাগলো দেখে আমরা 50 টাকা দিয়ে এখানে কাকুর কাছে বুক করে দুটো টিকিট নিয়ে ভেতরে চলে গেলাম। জলশ্রী খুব সুন্দর করে সাজিয়েছে। চন্দননগর লঞ্চঘাট যেটা রয়েছে সেখান থেকেই ঢুকতে হয় ভূতের জলশ্রীতে যাওয়ার জন্য। অসাধারণ। এটা খেয়ে নিতে আবার একসাথে ভালো খেতে। এটা একটা শেজওয়ান পনির বল। এটাও ভালো কিছু ব্যাপার আমি এটা খাবো। আর এটা হচ্ছে নাম ভুলে গেছি কিছু একটা, ও বারবিকিউ চিকেন। উপরে কঠিনটা খুব সুন্দর।
तेरे आंचल की छाया में मेरी मंजिल मुझे मिले, तेरी कदमों की छाया मोहब्बत मुझे मिले। स्वीट एंड सावर भेटके फिश ग्रेविटा टस्टेड सलाद সিস্টেম খাওয়া দাওয়া প্লাস অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, মানে লাইটিংটা আরও বেশি ভালো, তাই না? খাওয়া দাওয়াটা যত না ভালো ছিল তার থেকে অ্যাম্বিয়েন্সটা আরও বেশি ছিল। স্টার্টারটা ভালো ছিল, মেন কোর্সে চাইনিজগুলো ভালো ছিল, কিন্তু তোমার ইন্ডিয়ান মেন কোর্সটা খুব একটা ভালো ছিল। আমার সব থেকে বেশি ভালো লেগেছে কাস্টার্ড লাস্টে, তার কারণ হচ্ছে আমি মিষ্টি ভালোবাসি। স্টার্টারটাও ভালো ছিল কিন্তু আমার ইন্ডিয়ান মেন কোর্সটা খুব একটা ভালো লাগেনি, তার তুলনায় চাইনিজ মেন কোর্সটা অনেকটা ভালো, বেটার। ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো, ভালো মানে বেশ, আমার তো খুব ভালো লেগেছে, মানে ওয়েল স্পেন্ট টাইম। হ্যাঁ